সকালবেলা বেরিয়েছিলাম মাছ কিনতে, তো এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি আজকের। রাস্তায় যেতে যেতে মানে একটা কি বলবো, আশ্চর্যজনক বলা চলে না, কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে বইয়েতে পড়ে আসছি রামধনুর কথা। তো আপনাদেরকেও একবার দেখাই যে একটু মানে এই সময়টা যে রামধনুটা সকালবেলা যে দেখতে পাবো এরকম ভাবে আশা করিনি। দাঁড়ান আপনাদের দেখাই, না হলে আবার মিলিয়ে যাবে। তো এই দেখুন, আপনাদেরকেও একবার দেখাই, মানে বহু বছর পর আমি দেখতে পেলাম, ছোটবেলা একবার দেখেছিলাম রামধনু সামনাসামনি। এত সকালে ভাবতে পারিনি রামধনুটা এইভাবে দেখতে পাবো। এই দেখুন এবার মিলিয়ে যাচ্ছে কেমন, আস্তে আস্তে প্রায় মিলিয়ে গেছে, এবার আকাশ একদম মেঘে ঢেকে গেছে। শিব এখানটা আয়, সামনেটা শিব এখানে, এদিকে এদিকে, তোকে দেখতে পাবো না, তাহলে সুস্থ হলো, ওদিকে যা। মদনদার কাছে সকাল সকাল পেয়ে গেছে, বগনিটা আমরাই করছি নাকি মদন, হয়ে গেছে ঝাল বেশি না ঝাল কম রাজা। বাবু কি শুকনো খাবি জল দে না, পাতা নিয়ে দাঁড়িয়ে আছি মদনদা। আজ কে কটা খেতে পারে ফুচকা, আজকে শুধু কম্পিটিশন চলবে, এখন ফুচকার কম্পিটিশন আর রাত্রে আবার চলবে আর একটা কম্পিটিশন। এসো খাও খাও, তোমাকে দিয়ে শুরু করি, এসো খাও খাও। না না তোমাকে আগে দিই না, মা করো দেখো কত ভালো গেছে রাজা, আর এখানে নিন্দা করে, নিন্দা করে না জানি তো, ওই স্বামীদের ধর্ম বইদের নিন্দা করে। মদনদাও বলছে আমিও নিন্দে করি অল্প অল্প, তো বললাম স্বামী গুলো ধর্ম যতই করো নাম পাবে না তবু। শিবম কার্টুনের মতন ছুটছে, আমাকে আর পলিকে বলছে মা তুমি আর মাসি এরকম পাশাপাশি দাঁড়াও না, দাঁড়া সেলফি করবো, সেলফি করবো। আমি তোর বাবার ফোনটা নিয়ে আয় তো আগে, তারপর সেলফি করবি। আমার বাড়িতে এসেই জানা, আজকে বাড়িতে এসেই দরজাতে দেখেছে মানা ছবিগুলো সব লাগিয়ে রেখে দিয়েছে, তো মাকে বলছে দিদি পেন্ট করেছে পেন্ট, বাবার তো ছেলের উন্নতি হয়ে গেছে। এই সত্যি তো রাজু ধান্যবাদ, কি বুঝতে পারছি না, ভালো করে বল। দু প্যাকেট দেখতে পেলাম বিক্রি করছে একটা ঠাকুমা, দিয়ে আমি তো জানি বললাম শুকনো শাক বিক্রি হয়েছে, দু প্যাকেট কিনে বিক্রি, আমার তো মাঠ থেকে আর ওইদিকে কমে এইটুকুন হয়ে গেল, আর ছিল না লাস্ট, আমরাই আমরাই লাস্ট ছিলাম, দু প্যাকেট কিনে নিয়ে আসবে। তুমি একদিন কেন, কালকে সকালেই এসে তুলাম কাকে দিয়ে যাবে খাবো, তুমি আর বন্ধু যেন নেমে পড়বে দিয়ে এক পেটে তুলে ফেলবে, আমি ভালো থাকলে আমি এক্ষুনি নেমে পড়তাম। আমি যেগুলো কিনে নিয়ে এসেছিলাম এত সুন্দর, তাহলে রাজু কালকে আমাকে শুশুনি শাক তুলে খাইয়ে দিয়ে যাবে, তার বদলে রাত্রে ওকে খাইয়ে দেবো আমরা। তো আমরা ফুচকা খাওয়ার কম্পিটিশন শুরু করেছিলাম, মদনদাকে পেয়ে গেলাম বাড়ির কাছে হঠাৎ করে, তো সবাই মিলে মানে কি বলবো কাউন্টিং করতে করতে গুনতে গুনতে যে কে কটা খাচ্ছি, দিয়ে গোটা চার পাঁচ করে হয়েছে, দিয়ে সব ভুলে গেছে কে কটা খেয়েছে, দিয়ে লাস্টে মদনদাকে জিজ্ঞাসা করেছি যে আমরা কে কটা করে খেলাম সব ভুলে গেছি কে বেশি কে কম, তো শেষে দেখা গেল যে বোন আর বোনের বার ওরা দুজনে মানে একদম কি বলবো টাই টাই 20 টাকা হয়ে গেছে, ওটাই হাইস্ট, কিন্তু আমি পারিনি, তার মধ্যে আমি কিছু বর্ণিতার বাবাকে খাইয়ে দিয়েছিলাম, আমার মনে হয়েছে কোটা ওই 10-12টার মতো এরকম হয়েছে, আমি ওর বেশি খেতে পারি না, ওটাই ওই দেখো কামড়েছে আমাদেরকে, ওই যে দুটো না না কি রে, ও কি হয়েছে রে, কি হয়েছে, হ্যাঁ হ্যাঁ কোথা থেকে কামড়েছে,
কিছুদিন আগে থেকে আমরা ভাবছি বেরোবো, তো আজকে পলিরা এলো বলে আমাদের একটুখানি বেরোনো হলো আর কি। মাঝে মাঝে কৃষ্ণার শরীর টরীর ঠিক থাকছে না, যার জন্য রোজ রোজ বেরোতে পারছি না। ভালোই হলো, এদের জন্য আজকে একটু ঘোরা হলো। আর একা একা হাঁটতে ভালো লাগে না, কাউকে না পেলে হয়, সঙ্গী না পেলে হাঁটতে ভালো লাগে না। বর্ণিতার বাবা তো সবসময় আসতেই চায় না, আর মা তো দুপুরবেলা একটুখানি না শুলে মায়ের আবার ভালো লাগে না, তো মা দুপুরের দিকে একটুখানি কাজকর্ম করে শোন, তারপরে সেই বিকেল হয়ে যায়, সেই জন্য মা এখন। এবছর একদম বৃষ্টি হচ্ছে না, মানে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে কি বলবো, মানে লোক বাধ্য হয়ে কি বলবো, পাট তো কেটে ফেলেছে, পাট কাটার পরে কোথায় পচাত দেবে, দেখুন পানা পুকুরে দিদি পচাত দিয়েছে, পানা উপরে চাপিয়ে দিয়েছে। আর বৃষ্টির জন্য এখনো পর্যন্ত রোয়াও হয়নি, কিন্তু বীজ ভাইজ ভালো ভালোই বড় হয়ে গেছে বীজ গাছগুলো। জল নেই একদম জমিতে, জল নেই, কখন জলে কখনো রোয়া হয়, জমি ভর্তি পুরো বর্ষাকালে জল হবে তবেই তো রোয়া হবে। রুইতে ভালো করে কর ভদ্র ভাবে, ছুঁয়ে দেখে কেমন, রাজু কোথায় তাল গাছ দেখছে, কোথায় শুশুনি শাক দেখছে। ছোটবেলায় রাজু মাঝে আমি দেখে গেছিলাম, আর কিছুদিন পরে রোয়ার মতো হয়ে যাবে। দুধ জলের জন্য রুইতে পাশে দেখেন কি সমস্যা, পুরো শুকনো খটখটে মাটি, আষাঢ় মাস শ্রাবণ মাস পড়ে গেল। চ অনেক খেলা হলো, এবার চলো 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 আনো 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 হয়েছে 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 ঠিক আছে খুশি। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি হলো, একটু ভালো লাগলো, আর বেশ মাঠের মাঝখানে একটু হাওয়া দিচ্ছে, প্রকৃতির হাওয়ার একরকম, মানে প্রকৃতির হাওয়ার মধ্যে বেরোনোর একরকম, মানে গেলো মন টন সব ভালো হয়ে যায়, বোন তো আগিয়ে পড়েছে। চলে বাড়িতে গিয়ে আজকে অনেক কাজ আছে। আজকে না আজকে ঠিক করেছে একটা কম্পিটিশন, সেটা হচ্ছে রাজুর এক রকমের স্পেশাল পকোড়া আছে, ওই রেসিপিটা না আমরা অনেকদিন আগে, হবে প্রায় 8 মাস 9 মাস 1 বছরও হতে পারে, ঠিকঠাক খেয়াল পড়ছে না, তো সেটা আমাদের যে রান্নার চ্যানেল তো তাতে দেওয়া ছিল রেসিপিটা, সেটাই আজকে রান্না হবে, রান্না করে সেটার কম্পিটিশন হবে যে কে কতগুলো খেতে পারে। তো খুব এক্সাইটিং হতে চলেছে ভিডিওটা। রাজু এসেছিলো কৃষ্ণাকে দেখতে, তো ওদেরকে আটকে দিলাম, পলি বলছিল যে বাড়ি চলে যাবো সন্ধ্যেবেলা, তো ওদেরকে বললাম দাঁড়াও থাকো আজকে, আজকে সন্ধ্যেবেলা কম্পিটিশন হবে, তারপর খাওয়া দাওয়া করে রাত্রিবেলাটা থেকে তুমি সকালবেলা বাড়ি যাবে, প্রচুর আনন্দ মজা হবে আশা করছি। আর এবার তো সন্ধ্যে সন্ধ্যে হব হব হয়ে গেছে, ওই দেখুন সূর্য ডুবে গেছে, তার একটু আলোটা আর কি ঠিকরে পড়ছে। চারিদিকে ঘুরে ঘরে এসে এবার সব খিদে পেয়ে গেছে, আর এদিকে সন্ধেও হয়ে গেছে। এই কি মিশিয়ে দিলে গো, আমার তো বলাই হলো না, এটা আদা আছে, লঙ্কা আছে, রসুন, আদা লঙ্কা আর রসুন চিকেনের মধ্যে দিয়ে দিল না, তারপর একটা না তা বন্ডা তা কথা নয় তা পোনে তা ও তা পোনে তে কি ইয়ে দিকে চলে, তবে দেখা যাচ্ছে না, লঙ্কা আছে, ও এটাও হচ্ছে রেসিপির আন্ডারে নাকি, হাত জ্বলবে বলে প্লাস্টিক। এগুলো হচ্ছে তন্দুরি মশলা, তো হ্যাঁ তন্দুরি মশলা, তন্দুরি চিকেন কাবাব মশলা মিক্স, এগুলো হচ্ছে রাজু যখন বোম্বে থাকতো তো বোম্বের রেসিপি আর কি, ওরা সব করে খেত। দিয়ে দেবো, কত বেশি হয়ে যাচ্ছে, এটা 1 কেজিতে কত লাগে, 1 কেজিতে 1টা প্যাকেট,
এক কেজিতে একটা প্যাকেট আমাদের 2 কেজি মাংস আছে এটা দুটাতে হয়ে যাবে আর তো মাংস কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসে মাংস হ্যাঁ লেবু রস তো লেবু রস সব সব লেবু দানা পড়েনি একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে আর কি একটু মোজতে দিতে হবে মাংসটাকে তার জন্য এখনো শিবম এসেছে শিবমের মা তারপরে হচ্ছে কৃষ্ণা ওরা এখন আসেনি আমি বলেছি যে আগে মজে যাক তারপরে এসে সবাই মিলে বসে খাওয়া দাওয়া যখন হবে তখন ভাজা হবে যখন আর কি আর এটা কিন্তু একদম গরম গরম ভাজা খেতে হবে কোনো ঝামেলা নেই মানে একদম হাতে গরম সঙ্গে সঙ্গে রেডি আর কি গো আর ওইটা আটাটা একটু নুন দাও একটু নুন আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার কতটা দাও না হাতে করে দাও এটা ঠিক আছে এতে কিন্তু মানে নুন প্রায় লাগবে না বললেই চলে কারণ এই যে চিকেন কাবাব মশলা এর মধ্যে সব নুন টুন দেয়া থাকে নুন দিল সামান্য মানে 2 কেজি মাংস মানে এক চিমটি নুন দিয়েছে ব্যাস নুন রান্নার মধ্যে আর কিছু সামান্য নয় শুধুমাত্র এবার কর্নফ্লাওয়ার দিলেই হয়ে যাবে এটা কতটা লাগবে এটা মাংসতে যেরকম জল থাকবে শুকনো মাংস হলে কম লাগে আচ্ছা একটু রস রস আছে মানে যতক্ষণ ওটা টাইট মতো হবে নাকি না জি জি আচ্ছা মানে মেখে মেখে দেখতে হবে যে কখন মাংস দিয়ে তত দিয়েছে মানে মারতে দিনো আনুন মতন আনুন মতন মারতে দিনো তুই এদিকে আয় না তোকে দেখা যাচ্ছে না ক্যামেরায় এদিকে চলে আয় এখানে বস কি বলছিস এবার বল ভালো করে কিছু না কি কি রে ওদিক থেকে বলছিল রে এদিকে এসে চুপ না তোর মাসি কোথায় গেল আসছে ওই ওই চুয়ে আছে না চুয়ে আছে না দিদি একটু পড়ছে দিদি পড়ছে হ্যাঁ ও এ করো আর মাসি চুয়ে আছে না না আচ্ছা একটু দি ঘুম পড়াবো শুনুন দিদি কতর আটুন দিন নাচখানা দেখো শিবমের রাজু আমাদের বাড়িতে এলে মোটামুটি এই রান্নাটা বেশি করে আর খেতেও দারুণ লাগে রাজু যখন বম্বে থাকতো ওখান থেকে ও শিখে এসেছিল তারপর প্রথম এসে আমাকে বলে যদি এরকম করে মাংস ভাজা করে দিয়ে খেয়ে দেখো দারুণ লাগে তো কীভাবে মেখেছে সেটা নিশ্চয়ই আপনাদের দেখিয়ে দিয়েছে তো ওইভাবে আবার মেখে করে দেখবেন ভীষণ ভালো লাগে এতটাই ভালো লাগে যে খেতে 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 যে কেউ ভুলে যাবে যে সে কতটা খেলো 1 কেজি না 500 না 1.5 কেজি বুঝতেই পারবেন না গরম গরম ভাজা দারুণ লাগে খেতে কদিন ধরে একটুখানি ইচ্ছেও করছিল একটু এই যে ছেবনের ঘুম এসে গেছে ওই ভাত খেয়ে তারপর ঘুমাবি এতক্ষণ নাচ টাচ করে ছেবন মাংস ভাজাতে ভাত খেয়ে নিচ্ছে এখন কারণ এখন 8:30 বাজে তো ঘুমিয়ে পড়বে সারা দুপুর ঘুম হয়নি তো যেন ভাববোন একবার মাংস ভাজা দিয়ে ওকে ভাত খেয়ে দিচ্ছে মানে ওই আগে প্রথম আর কি বম যেটা করা হয়েছে সেটা একদম মানে ঝাল কম দিয়ে যাতে ওরা খেতে পারে তো ওদের দুজনকে প্রথমেতে একবার ভেজে তুলে দেওয়া হয়েছে দুজনে খাচ্ছে পরেরটাতে একটু বেশ ঝাল দিয়ে করা হচ্ছে মানে একটু ঝাল ঝাল না হলে আমার এটা ভালো লাগে না আরে না না দুর্বল হয়ে পড়ছে নাকি ভেজে ভেজে না না সে কখন ধরে ওয়েট করছি
ভালোই তো হচ্ছে নাও ঝাল ঝাল করে বার হবে চিকেন ভাজার চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে এটা কি চ্যালেঞ্জ হচ্ছে কি হচ্ছে সবাই তো গুলো নিয়ে হবে তো আজকে রাধুনি একবার করে দিচ্ছে আর আমরা প্লেটে ভাগ করে ভাগ করে দিচ্ছি আর রাধুনিকে সাপ্লাই দিচ্ছে রাধুনির লোক সাপ্লাই দিচ্ছে দে রে দাও গো আমরা দুজনে একসাথে আমরা আলাদা আলাদা প্লেটে কিরম করে চ্যালেঞ্জ হয় চ্যালেঞ্জে এক ধামা নিয়ে বসা হবে ধামা করতে করতে ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে একবার করে ভেজে ভেজে তুললে মানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে গেলে এই দু এক কেজিতে হবে না যেটা বুঝতে পারছি কারণ একবার করে ভাজা হচ্ছে তো একদম দু মিনিটের মধ্যে খালি চার পাঁচ কেজি নিতে হবে তবে চ্যালেঞ্জ হবে কারণ এ তো খেয়ে কিছু থাকবে না অবশিষ্ট বলে মনে হচ্ছে তাই তো শিব ও শিব ঠিক তো দিদি কোথায় গেল রে মা পিসিমা আসেনি ছাদে ওনারা এখন সিরিয়াল দেখতে ব্যস্ত কেন হ্যাঁ চলছে তো না পিসি খাওয়া যেতে পারতে তা সব হই হই করছে ওখানে ঠিক আছে খাও হ্যাঁ আমি যাই খেয়ে দে একদম মানে অবস্থা খারাপ ইগো আমার অবস্থা ঠিক আছে ঠিক আছে অবস্থা তোমারই খারাপ মানে আমি বলেছি যে অনেক অনেক লাগবে দু কেজিতে হবে না তিন কেজি চাই চার কেজি চাই পাঁচ কেজি চাই করে করে দু প্লেট দিয়েছি খেয়ে ব্যাস বাবু শুয়ে পড়ছে আমাকে বেশি করে খাইয়েছে বলছে এই আমি বলেছি যে এতগুলো করে লাগবে সবাই আমাকে বেশি করে খাইয়েছে আর খেয়ে দে মানে কি বলবো মানে কত 2 কেজি মাংস এনেছি বলে 2 কেজি তো হয় আর তো 2 কেজি তো হয় নাকি কি হলো লাস্টে আমি যে প্রমাণ দেখা চেয়েছি লাস্টে এখনো পড়ে আছে যে খেতে পারেনি সবাইকে দিয়ে খেয়েও এতগুলো পড়ে রয়েছে রাজুর জন্য আজকে বেশ জমিয়ে চিকেন ভাজা খাওয়া হলো দারুণ আনন্দ হলো দারুণ মানে চিকেন ভাজার কম্পিটিশন মানে তৈরি করে ভেবেছিল তো সত্যিতে চিকেন ভাজার কম্পিটিশন হয়েছে সবাই দু প্লেট করে খেয়ে আলা হয়ে গেছে মারা সব মা পিসিমা সব একবার করে নিয়েছে আর নেয়নি এমনিতেই কম কম খায় আমাদের বাড়িতে সেরকম বেশি কিছু কেউ খেতে পারে না ওই মুখেই বলে খাবো খাবো যেই রান্না বান্না হবে এইটুকু রান্না করলে তা থেকেও আবার এতটা পড়ে থাকে আমি তো জানি যতই বকুক না আমি তো চিনি বাড়ির সব লোক শ্বশুর মশাই বলুন শাশুড়িমা পিস শাশুড়ি বর মেয়ে আর যেই বলুন আমি খাওয়া দাওয়াতে সেরকম কেউ নেই সবাই আমাদের রান্নার চ্যানেলেতে অনেকে মানে রান্না বান্না দেখে বলেন এইটুকুন করে রান্না করেন বৌদি তারপরে তো খেতে দেওয়ার সময় অল্প অল্প দেন আমি তো জানি বাড়ির লোকগুলোকে যে কে কতটা খায় কি বলেন তো পাতে এক গাদা করে দিয়ে দেবো দেওয়ার পরে লাস্টে দেখা যাবে যে খেতে পারলো না জিনিসটা নষ্ট হলো মানে এর আগে আমি সবসময় সবাইকে চেষ্টা করি বুঝে দেওয়া যাতে যা সে না নষ্ট করে আর অনেকে হয়তো বুঝতে পারে না যে বলেন খুব বৌদি কিপটে কম করে দিচ্ছে বেশি বেশি করে দেয় না এর আগে আমাদের মানে আমার আমার বিয়ের আগে যেই ক্যামেরাটা অফ হয়ে যাবে সাথে সাথে বলবে আর খেতে পারছি না পড়ে রইলো পাতে যে সেই জন্য নষ্টটা না আমি সত্যি কথা বলতে কি ছোট থেকে নষ্ট জিনিসটা আমি একদম দেখতে পাই না আমার মানে কোনো যে কোনো জিনিস খাবার দাবার বলুন ওই মানে নষ্ট করলে আমার ভীষণ রাগ ধরে যায় যতটুকু দেবো খেয়ে না মিটে গেল ভালো লাগলে আবার চা আবার একটু দিলাম ঠিক আছে কিন্তু ওই নষ্ট যদি করে আমার রাগ ধরে যায় পাতে পড়ে থাকলে আমার রাগ ধরে যায় আমাদের তো প্রচুর আনন্দ হলো একসঙ্গে ফ্যামিলির লোক হ্যাঁ রাজু চিকেন ভাজা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন রাজু আমাদের সবাইকে চিকেন ভাজা করে খাওয়ালো হ্যাঁ ওই বসে বসে গরমের মধ্যে বুঝতে পারছি যদি পারেন কোনোদিন ওইভাবে একবার ভেজে খেয়ে দেখবেন দারুণ লাগবে দারুণ মানে কিচ্ছু লাগবে না ওর সাথে এমনি খাওয়া যাবে তো আমাদের তো প্রচুর আনন্দ হলো সারাদিন আপনাদের কেমন লাগলো সেটা তো জানাবেন
আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার। চিকেন ভাজার সাথে সাথে এদিকে ভাতটাও করে নিলাম, চিকেন ভাজা শেষ হলে ভাতটাও হয়ে গেছে। বোন ফ্যান ঝরিয়ে দিয়ে ওর ছেলেকে নিয়ে নিচে নেমে গেল, শিবমের ঘুম পেয়ে গেছে, তো ভাতটাও নিয়ে নিচে নেমে যাবো। এবার রাত্রের খাওয়া দাওয়া হবে, দিয়ে একটু ডাল করব আর ডিম ভাজা, আলু ভাতে ব্যস্ত গরম গরম সবাইকে করে দেবো, খেয়ে তারপর সব গুড নাইট। তো আপনাদেরকে এখনই গুড নাইট বলে দিচ্ছি, সকলে ভালো থাকবেন, টাটা।